যে এই হুদা রিপ্লিকাট কাট করে দিয়ে গেছে মনে করেন ভালো কাজ করেই নাই তো মনে করেন বাসা বানা লাগাইলো তো আর ভালো একটা ঘরের পিলার যদি আপনি এক হাত দিয়ে এভাবে নাড়াচাড়া করেন তো সেই পিলারের উপর যদি ঘর করে সেই ঘর কি আসলে টিকবে জি না টিকবই না রে ধাক্কা দিয়ে ফেললে তোমার কতটুক শক্তি লেগেছে নির্মাণ কাজের এমন চিত্র মুন্সিগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের আশ্রয় প্রকল্পের গত 26 জুন সরজমিনে ঘুরে এসে দৈনিক যুগান্তর পত্রিকা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সারা দেশ জুড়ে শুরু হয়েছে তোলপাড়। আপনারা দেখতে পাচ্ছেন যে যে ঘরটি নির্মাণ করা হয়েছে সেই ঘরের যে নিচে 10 ইঞ্চি গাঁথনি দেওয়ার কথা প্রাককলন অনুযায়ী তার চেয়ে দেওয়া হয়েছে অনেক কম। আর এ দৃশ্যটি দেখে কি বলবেন আপনারা, সামান্য ইটের আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে রড সিমেন্ট এবং বালু দিয়ে ঢালাই করা লিন্টেল। চারটা রোডের খাঁচা তৈরি করে এই লিন্টেল ঢালাই দেওয়ার কথা, তো সেটি করে নাই এবং ইট দিয়ে গুতিয়ে আপনি এই লিন্টেলটা ভেঙে ফেললেন, তো তাহলে এর মান কি ঠিক আছে বলে মনে করেন আপনি? ভাঙলাম, ভাঙার পরে দেখলাম দুটি রড যেভাবে করার কথা ছিল সেভাবে করে নাই। আমরা দুইটাকে রড দিয়ে ঢালাই স্যার করেছি, সব জায়গাতে এইভাবে করতেছি স্যার। কেন এইটা করতেছেন? আপনার আপনার এস্টিমেটে কি আছে? এইটাই আছে স্যার। এই কাজটা কার মাধ্যমে হইতাছে? প্রধানমন্ত্রীর কার্যালয় ও মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের পৃথক তদন্তে এসব অনিয়মের ব্যাপারে প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার পর সাবেক উপজেলা নির্বাহী অফিসার ও বর্তমান এসিল্যান্ডকে ওএসডি করা হয়েছে। তবে অভিযোগ আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত অতিরিক্ত সচিব পদমর্যাদার শ্বশুরের তদবিরে এখনও বহাল তবিয়তে থেকেই দাপট দেখাচ্ছেন বর্তমান ইউনো। তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন ইউনো হামিদুর রহমান। মানে বালিটা বেশি পড়েছে, সিমেন্ট কম, মানে এমনি হালকা হাত লাগালে পরে পড়ে যায়। কিন্তু আস্তর বালু দেওয়ার কথা, এন আস্তর বালু দেওয়া একটা অতি ফাস্ট কাজ হয়নি, এন হয়েছে এই বিড়ির বালু দিয়া। আমরা কমপ্লেন দিছি, না না আমরা কমপ্লেন দিছি। কার কাছে কমপ্লেন দিছেন আপনারা? মেম্বারের কাছে। হ্যাঁ, মেম্বারের কাছে কমপ্লেন দিছি। তো কমপ্লেনের কাজ হয় নাকি? না না, কোনো কমপ্লেন কাজ হয়। যদিও তদন্ত কমিটি উল্লেখ করেছে যেহেতু এখানে কাজ চলমান আছে তাই এখানকার অনিয়মগুলো সংশোধনেরও সুযোগ রয়েছে। শুধু মুন্সিগঞ্জেই নয়, বছর ঘুরতে না ঘুরতেই দেশের বিভিন্ন এলাকা থেকে প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম এবং দুর্নীতির তথ্য উঠে আসছে। আর অভিযোগ পাওয়ার পর এখন পর্যন্ত 22টি জেলার 36টি উপজেলায় অনিয়ম দুর্নীতি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। প্রকল্প পরিচালক বলেছেন, অনিয়ম এবং দুর্নীতিতে যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। তবে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ খান শহীদ বলেছেন, অনিয়ম এবং দুর্নীতিতে যারা জড়িত তাদের বিরুদ্ধে শুধু বিভাগীয় ব্যবস্থা নিলেই হবে না, দায়িত্বে অবহেলার ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা আর দুর্নীতিতে জড়িত থাকলে সেই কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন তিনি।